বাংলাদেশের অর্থনীতি গত 13-14 বছরে এই সরকার লুটে পুটে খেয়ে ফেলেছে, ফোকলা বাজিয়ে দিয়েছে। এই যে সালাম, কে তিনি? তিনি যে সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, এইটা বাংলাদেশের সকল মানুষ জানে, অন্তত যারা একটু খোঁজ খবর রাখেন সবাই জানে। এখন আপনাদের সবার ভালো করে জানা দরকার, এই সালাম এক ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে গেছে। আমরা দেখি SIBL ব্যাংক তার থেকে নাকি 14,000 কোটি টাকা নিয়ে গেছে। উনি একাই 9টা ব্যাংকের মালিক। আরে এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় অন্যায়ের একটা বিরাট প্রকাশ। একটা লোক কিভাবে 9টা ব্যাংকের মালিক হয়? কারণ তিনি সরকারের লোক, পেয়ারের লোক। সেই পেয়ারের লোকরাই টাকা নিচ্ছে নানান ভুয়া কোম্পানি তাদের নামে, সেই টাকার কোনো খোঁজ নাই, বাংলাদেশ ব্যাংক কোনো খোঁজ নেয় না। তারপরে তারা লিখিত অভিযোগ চায়, নানান কিছু চায়। যখন বিরোধী দল দমনের প্রসঙ্গ আসে, যখন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ আসে, উনি নাকি এতিমের টাকা খেয়ে ফেলেছেন, সেই প্রসঙ্গ তারা নিয়ে আসেন। বড় করে আয়োজন করে তারা বিচার করে, কেউ অন্যায় করলে নিশ্চয়ই তার বিচার হবে। কিন্তু বাংলাদেশে যখন হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, আর সেই পাচারকারীরা সব আপনার আশপাশের লোক থাকে, আপনি সেই পাচার প্রক্রিয়ার সভাপতিত্ব করেন, তখন আপনার অর্থনীতি নিয়ে আপনার পরিকল্পনা আমরা বুঝতে পারি। আমরা বুঝি যে এই 13-14 বছরের আসল উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট করে সাবেকি আইয়ুব খান কিংবা জেনারেল এরশাদের উন্নয়ন মডেল অনুসরণ করে মানুষকে তাক লাগানোর চেষ্টা করছেন, মানুষকে দেখাচ্ছেন যে আমরা উন্নয়ন করছি। কিন্তু এই সমস্ত উন্নয়নে শেষ বিচারে আমার দেশের কৃষক শ্রমিক, ওই মেহনতি মজদুর যারা এই উন্নয়ন কাজ করেন, তাদের জীবনে কি সেবা পৌঁছালো, তাদের জীবনের কতটুকু উন্নতি হলো, সেটাই আসল বিচার্য। তাদের জীবনের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা দেখি আপনি তাদেরকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছেন। আর আপনার ক্ষমতার আশেপাশে থাকা লোকেরা হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে লুট করে নানান রকম আমদানির নামে বিপুল ব্যয় বৃদ্ধি দেখে, বাংলাদেশ ব্যাংক বলছে এক বছরে 8,000-এর উপরে লেনদেন। বাংলাদেশের বাস্তবতা আপনারা নিজেরাই জানেন। আমাদের দেশের একটা দল ক্ষমতায় আছে, একজন প্রধানমন্ত্রী আছেন, নিজে প্রতিদিন যার দল, যার নেতাকর্মীরা, তারা উন্নয়নের বিরাট আওয়াজ দিয়ে বেড়ান, ঢাক ঢোল পেটান। আমাদের দেশের মানুষের গড় আয় কত বেড়েছে, $2,700 কিংবা তারও বেশি, সেই পরিসংখ্যান আমরা প্রতিদিন শুনি। কিন্তু একই সাথে একই মুখে আবার আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে বলেন দেশের দুর্ভিক্ষ আসতে পারে, আগামী বছর আরো কঠিন সময় আসবে, এবং তার সরকার নাকি প্রস্তুতি নিচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ে, সিন্ডিকেট সমস্ত কিছু লুটেপুটে নেয়, এইসব খবর সংবাদ মাধ্যমে বের হয় প্রতিনিয়ত। কিন্তু সরকারের দিক থেকে বলা হয় জিনিসপত্রের দাম বাড়ছে কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে। এই এক দোহাই পেরে এই সব কথা বললেও, এবং সামনের খুব খারাপ অবস্থা ঠেকানোর জন্য সরকার কত কি উদ্যোগ দিচ্ছে এই সব কথা বললেও, বাংলাদেশের যে মানুষ এখনো
এই খারাপ অবস্থার মধ্যে সম্পদ উৎপাদন করে যাচ্ছেন। এই দেশের মানুষ শ্রমিকরা যারা এখনো কলকারখানা চালু রেখেছেন, অর্থনীতি চালু রেখেছেন, তাদের জীবনে কিভাবে একটু স্বস্তি আসবে তার কোনো উদ্যোগ আমরা নিতে দেখি না। মজুরি 5 বছর পর পর বদলায় আইন করেছেন ওনারা, কিন্তু যখন দেশে দুর্ভিক্ষ অবস্থা আসতে পারে, আরো কঠিন অবস্থা আসতে পারে বলে খোদ প্রধানমন্ত্রী নিজে সাবধান বাণী শুনিয়ে যাচ্ছেন, তখন এই দুর্ভিক্ষের কবলে যারা পড়বে, যারা সবচেয়ে বেশি শিকার হবে, তাদের জীবনে কি ব্যবস্থা তিনি নিলেন? 5 বছর পরেই আবার মজুরি বাড়বে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে? নাকি এই রকম একটা অবস্থায় এই রকম লাগামহীন যে দ্রব্যমূল্য সেটার সাথে যাতে ন্যূনতম তাল মেলাতে পারে আমাদের দেশের শ্রমিকরা, তার জন্য তিনি অবিলম্বে মজুরি বোর্ড গঠন করবেন, মজুরি সমন্বয় করবেন? মানুষ যদি কিনতেই না পারে তাহলে আপনার এই অর্থনীতি চলবে কিভাবে? আপনি যদি চারিদিক থেকে সমস্ত কিছু এইভাবে লাগামহীন দামই রাখতে থাকে, কোনো কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, আবার শেষ পর্যন্ত যে শ্রমিক, যে কৃষক, যে মেহনতি মজদুর, যারা উৎপাদন করছে, যারা অর্থনীতির চাকা চালাচ্ছে, তাদের হাতে তাদের ন্যূনতম ন্যায্য পাওনা সেইটুকু বুঝিয়ে দেওয়ার মতো আপনার কোনো পরিকল্পনা নাই? আর আপনি বাংলাদেশ রক্ষা করবেন, আপনি বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবেন, আপনার এই উন্নতি সত্যিকার অর্থে মানুষের উন্নতি হবে, এইটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশের মানুষ এই 13-14 বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে ক্ষমতায় থেকে উন্নয়নের যে নানান ফুলঝুরি শুনিয়েছেন, বেলুন ফুটো হয়ে গেছে। একটা আন্তর্জাতিক, এই যে আন্তর্জাতিক একটা যুদ্ধ, যুদ্ধের এক টোকায় বাংলাদেশের অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সব কিছু যুদ্ধের উপর চাপিয়ে দিয়ে নিজের দোষ, নিজেদের লুটপাট আড়াল করতে চাইছেন। ভাবটা এমন যে ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তার সমস্ত দায় দায়িত্ব আমরাই মেটাচ্ছি। আসল কথা হচ্ছে ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তাতে আন্তর্জাতিকভাবে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, জ্বালানি তেল সহ নানা কিছুর দাম বেড়েছে, এটা সত্য। কিন্তু সেই দাম বৃদ্ধি সারা পৃথিবীর জন্যই এখন প্রযোজ্য। কোন দেশের অর্থনীতি নিজের ভিত্তির উপর দাঁড়িয়ে, পায়ের উপর দাঁড়িয়ে আছে, কতটা শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে তার উপর নির্ভর করবে এই যে সংকট, সেটা আমরা কতটা ভালোভাবে মোকাবিলা